বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন আর শীর্ষ লিগে থাকার দৌড়ে নেই। আজ থেকে শুরু হতে চলা বিপিএল যুগ সংযুক্ত আরব আমিরশাহী আইএল টি টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিবিএল এবং পাকিস্তানের পিএসএল সহ আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টের সাথে বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশের কুড়ি বিশের টুর্নামেন্টে টাকার ছড়াছড়ি, ভারত ছাড়াও অন্যান্য দেশে সাধ্যমতো জাঁকজমকের সঙ্গে আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশের টি টোয়েন্টি ক্লাব প্রতিযোগিতা সেখানে প্রদীপের নিচে আধারের সমতুল্য। ক্রিকেটারদের কিট ব্যাগ বা লাগেজ নিয়ে যাওয়ার মতো ন্যূনতম ভালো ব্যবস্থা নেই। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়া ছবি অনুযায়ী ট্রলি ভ্যানে করে ক্রিকেটারদের ব্যাগে পৌঁছে দেওয়া হচ্ছে স্টেডিয়ামে। ট্রলি বা ভ্যান থেকে সেই ব্যাগ ক্রিকেটাররা নিজেরাই নিয়ে যাচ্ছেন বয়ে। এখানেই শেষ নয়, টাকা বাঁচানোর জন্য টিম বাসের বোর্ডিংয়ের ব্যবস্থাও করেনি একাধিক ক্লাব কর্তৃপক্ষ। সাধারণ রঙের বাসে করে যাতায়াত করতে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের। বিপিএলের সবচেয়ে বড় সমস্যা কী? এক কথা, পেশাদারিত্বের অভাব, কারণ গভর্নিং কাউন্সিল পেশাদার কাঠামো তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলি বারবার অপেশাদার আচরণের মাধ্যমে বৃদ্ধি ব্যাহত করেছে বলে অভিযোগ। গত এক বছরে গভর্নিং কাউন্সিল বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে একবারের জন্য সমাধানে আসতে পারেনি। যদি এটি সফল করার জন্য উভয় পক্ষকে একে অপরের পরিপূরক হওয়া দরকার। বিপিএল শুরু হওয়ার পর থেকে এমন কোনো আসর ছিল না যা বিতর্কহীন। বিপিএলের গত আসরে বকেয়া পরিশোধ করতে না পারায় ঘরের মাঠে আক্ষরিকতেই তালাবদ্ধ হয়ে রাখা হয়েছিল এক ফ্র্যাঞ্চাইজি মালিককে। বিপিএলে এমন ঘটনাই প্রথম নয়। এর আগেও আর্থিক সমস্যার কারণে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলে সদস্যদের বিবাদের ঘটনা ঘটেছে। আশরাফুল ফিক্সিং কাহিনী প্রকাশ্যে আসার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিতর্ক আরও বড় আকার ধারণ করে। বিপিএলের বর্তমান গভর্নিং কাউন্সিল বিপিএলের দায়িত্ব নেওয়ার আগে দুই মৌসুমের জন্য বিপিএল পরিত্যক্ত ছিল, এরপর টুর্নামেন্ট চললেও সেটা কখনই সফল হতে পারেনি। ফ্র্যাঞ্চাইজি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের মধ্যে আস্থা প্রায় নেই বললেই চলে। বেশ কয়েকবার তা প্রকাশ্যে এলেও দূরত্ব কমানোর জন্য কতটা কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে প্রশ্ন থাকছেই। বিপিএল পরিচালনার জন্য বেশ কয়েকটি বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে প্রস্তাব পেলেও বোর্ড টুর্নামেন্টের ওপর নিয়ন্ত্রণ হারাতে না চাওয়ায় তাতে আমল দেওয়া হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিল এই সত্যটি স্বীকার করে নিয়েছে এবং যোগ করেছে যে তাদের সারগেট বেটিং সংস্থাগুলি আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত দেশের আইনের কারণে। রাজস্ব ভাগাভাগির মডেলগুলি এমন কিছু যা বিপিএল বর্তমান আর্থিক কাঠামোর সাথে গ্রহণ করতে প্রস্তুত নয়। বেক্সিমোকো ঢাকার মতো শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংস্থা অতীতে কিছু পা হয়েছে। এই সংস্থা চার মৌসুমের জন্য তার তারকাখচিত ঢাকা ডায়নামাইটসকে সাপোর্ট করেছিল। সামনের দিনগুলিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যদি তাদের পথ অনুসরণ করে তবে এটি বিপিএলের কফিনে শেষ পেরেক হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।